হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রিম লাইভার্স। তো আজকে আমি তোমাদের কিডনির সম্বন্ধে কিছু ধারণা দেব, আর বলতে পারো একটা ট্রিক্স দেব যেটা কিডনির ফাংশানগুলো মনে রাখতে খুব হেল্প করবে। তো আমি দুটো পিকচার রেখেছি কিডনির, দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে নেফ্রনের আর একটা হচ্ছে আমাদের কিডনির। তো এখানে কিডনির ফাংশানগুলো আমি তোমাদের ট্রিক্স হিসেবে যেটা লিখছি, দেখো, এ ওয়েট বেড, এই সেন্টেন্সটা মনে রাখলে কিডনির ফাংশানগুলো কিছুটা হলেও তোমরা মনে রাখতে পারবে। ওয়েট বেড, এখানে ওয়েট বেডটা আমি ট্রিক্স হিসেবে তোমাদের জন্য রেখেছি। এতে লিখেছি, দেখো, অ্যাসিড বেস ব্যালেন্স, যেটা কিডনির রেগুলেট করে, ওয়াটার ব্যালেন্স, ডব্লিউ ফোর ওয়াটার ব্যালেন্স রেগুলেট করে, ইতে এরিথ্রোবোসিস, যেটা রেড ব্লাড সেল তৈরিতে হেল্প করে, ই টক্সিন রিমুভাল তো কিডনি করেই জানো, বিতে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, রিতে ইলেকট্রোলাইট ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, আর ডিতে ভিটামিন ডি অ্যাক্টিভেশন।